লক্ষ্য যদি 17তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে আর 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে যদি আপনি একবারে পাস করতে চান তাহলে আপনাকে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে। যাই হোক, অনেক আগে থেকে প্রস্তুতি না নিলে বরাবরের মতো 10 লাখ পরীক্ষা দিবে, 1 থেকে 1.5 লক্ষ পাস করবে, বাদ বাকি সবাই ফেল করবে। আসলে পরীক্ষার 2-1 দিন আগে প্রস্তুতি না নিয়ে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে থাকুন, সেটা আপনার জন্য বেটার হবে। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 17তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস, এটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা স্কুল ফর স্কুল লেভেলের সিলেবাস, এটা চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের জন্যই। আমি আমার যে স্পেশাল নোট দিয়ে থাকি আমার জব কোচিংয়ে, এটাই শেয়ার করি। আপনারা অনেকেই তো জব কোচিং করতে চান কিন্তু সেটা তো আর পসিবল হয় না, যেহেতু আপনার এক জেলায় আমি আর এক জেলায়। এটা হলো স্কুল পর্যায়ে 2-এর সিলেবাস, এটা হলো কলেজ পর্যায়ের সিলেবাস, এটা চাইলে আপনারা শেয়ার দিয়ে রাখতে পারেন ভিডিওটা। আপনাদের জন্য সিলেবাস শেয়ার করলাম কারণ আমি প্রতি বছরই শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির জন্য কিছু গুরুত্বপূর্ণ নোট পাঠাই ইনশাআল্লাহ। বিগত সালগুলো থেকে ধারাবাহিকভাবে বেশ কমন পড়েছে, সফলতার সাথে 17তমর জন্য দিচ্ছি। এটা হলো আপনার শারমিন আক্তার, ঢাকা মোহাম্মদপুর লালমাটিয়া, নাম্বারটা দেখাচ্ছি না, তার অসুবিধা আছে তাই আমি দেখাই এই নোটের সাথে কী কী দিই। এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস, এটা হলো 17তম বাংলা নোট, পুরো সিলেবাস ভিত্তিক, পুরো সিলেবাস ভিত্তিক সব কিছু আছে। এটা 17তমদের জন্য নতুন সংস্করণ, এটা শুধুমাত্র প্রিলিমিনারির জন্য। এটা প্রত্যেকটা টপিক বাই টপিক খুব ভালো করে দেওয়া আছে কিন্তু। এটা ছিল বাংলা, তাহলে সিলেবাস গেল এটা বাংলা, কারণ আপনারা জানেন যে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান এগুলো মিলেই প্রশ্ন হয়। এটা হচ্ছে ইংরেজির স্পেশাল নোট, এটা হলো 17তমর জন্য প্রিপজিশন এবং বেশ অনেক সংস্করণ নিয়ে আসা হয়েছে, অনেকগুলো সংস্করণ করা হয়েছে বাংলা। এটা গেল ইংরেজি, এবার আসুন স্পেশাল শর্ট সাজেশন, এটা দেখাই, তারপরে বাংলা ইংরেজি। এটা হলো গণিত, গণিত আছে, এটা হলো গণিত শতকরা, এটা খুব ভালো করে তৈরি করা শিক্ষক নিবন্ধনের জন্য। এই যে দেখুন, কিন্তু দেওয়া আছে কোন টপিকের উপর কত মার্কস আসবে। তাহলে বাংলা, ইংরেজি, গণিত গেল, এটা হচ্ছে সাধারণ জ্ঞান, কারণ 4টা সাবজেক্টের প্রশ্ন হবে। এই কালারগুলো দেখতে খুব আকর্ষণীয়, এ কারণে যারা কালার অর্ডার করে তাদের জন্য কালার পাঠানো হয়। এই যে অনেকে মেসেজ দিয়ে রিভিউ চেয়েছেন যে এটা কেমন, এটা দেখতে চেয়েছেন পুরোটা ভিতরের অংশটা, তাই আমি দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন। এটা কিন্তু স্কুল এবং কলেজের বা স্কুল দুই পর্যায়ে 3টা লেভেলের জন্য একটাই। এটা হচ্ছে 17তম প্রিলির স্পেশাল শর্ট সাজেশন, এখানে দিয়ে দেওয়া আছে অন্তত এই শীটটা থেকে যে স্কুল লেভেলে আসবে 19টি, কলেজ লেভেলে 22টি প্লাস, স্কুল লেভেল 2-এ 20টি প্লাস। আমি 16তমতে যাদের দিয়েছিলাম আপনারা ওই শীটটা নিয়ে কলেজ লেভেলে মিলিয়ে দেখুন, স্কুল 2 লেভেলে মিলিয়ে দেখুন এবং স্কুল লেভেলে মিলিয়ে দেখুন কতটি এসেছে। উপরে লিখে দিয়েছিলাম 10টি আসবেই এবং এসেছেও তাই 10টি। তো এটা সাইজ, এই যে এই সাইজ এখানে কিন্তু বেশ আছে 17তমর জন্য, এটা খুব কার্যকর। এটা টোটাল রিভিউ, বিগত 14, 15, 16 তে দিয়েছি এবং এই 16তম থেকে শুরু করে যে 3 বার দিয়েছি ইনশাআল্লাহ বেশ
ভালোই কমন এসেছে, 5 মার্কস প্রত্যেকটাতেই পড়েছে এবং আশাবাদী 17তমতেও যে আশানুরূপ ফল পাবো। আপনারা যারা জব প্রত্যাশী তারা চাইলে এটা কালেক্ট করতে পারেন। এটার স্পেশাল শর্ট সাজেশন সাধারণ জ্ঞান গণিত ইংরেজি বাংলা সঙ্গে সিলেবাস, আপনাকে পাশ করতে হলে সিলেবাস ভিত্তিক পড়তে হবে। তো আপনি যদি মনে করেন যে কী পড়বেন তাহলে সাজানো গোছানো এই অ্যাকসেপ্ট নোট করতে পারেন। আর এখানে মোট পৃষ্ঠার সংখ্যা আছে 115টি, আর 115টি যেহেতু কালার, এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা বিভিন্ন ধরনের কালার, পেজের খরচ এবং কপির খরচ দিয়ে সব মিলিয়ে এখানে আসে 4 টাকা করে, 460 টাকা, আর কুরিয়ার খরচ আছে 100 টাকা, তাহলে টোটাল 560 টাকা। তো এখানে আপনাদের জন্য 500 টাকা রাখা হবে, এটা চাইলে আপনারা নিতে পারেন। আচ্ছা, তো এখন এই অনেকগুলো কপি করার সুবাদে সেখানে 560 টাকা থেকে আমাদের 60 টাকা আমরা খরচটা বাঁচাতে পারি। সুতরাং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা এই 500 টাকা অর্থাৎ এই কালার নোটের 400 এবং কুরিয়ার সার্ভিস 100 সব মিলে যেখানে 560 টাকা খরচ হতো আপনারা 500 টাকা দিলেই আমরা পাঠিয়ে দিব, আর অ্যাড্রেসটা দিলেই। আপনারা চাইলে এটা ঘরে বসে অর্ডার করতে পারবেন, এটা আপনারা আপনার এলাকায় কুরিয়ারও নিতে পারবেন কন্ডিশনে, টাকাটা পরে পেইড করা লাগবে, কিন্তু অবশ্যই বিকাশে আপনাকে এর 100 টাকা খরচ আগে পাঠাতে হবে, ওকে? এবং বাদবাকি আপনি কুরিয়ারে নিতে পারবেন, আপনি কুরিয়ারে হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন, সব ধরনের অপশনই খুলে দিচ্ছি। এবং আপনারা যারা পূর্ব থেকে প্রস্তুতি না নেবেন তারা আসলে আমার মনে হয় যে খুব বেশি উপকৃত নাও হতে পারেন। সুতরাং এটা ব্যক্তিগতভাবে অনুরোধ, আপনারা যে চাকরি পরীক্ষার প্রস্তুতি নেন না কেন আপনারা আগে থাকতে নেবেন, সেটা শুধু শিক্ষক নিবন্ধন বলে নয়, প্রাইমারির জন্য অনেকে জব কোচিং করে, যারা অনেকেই অনার্স স্টুডেন্ট, আপনারা চিন্তা করেন জগতে কত অ্যাডভান্স স্টুডেন্ট। যাই হোক, ভিডিওটা যেহেতু একটু লেন্থি হয়ে গেল এবং আমি চাই না যে আর বেশি কিছু বলতেও, এখানে আমাদের টোটাল খরচ 560 টাকা আসছিল, সেখানে বেশ কিছু টেকনিক্যাল বিষয়ের জন্য আমাদের 60 টাকা খরচ আমরা সেভ করতে পারি। এবং আপনারা এই খরচটা পাঠিয়ে দিলেই আপনারা এই স্কুল এবং কলেজ লেভেল এবং স্কুল 2 লেভেলের জন্য পেয়ে যাবেন এই নোটটা। সুতরাং আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে নাম্বারটা নিয়ে কল দিয়ে আপনি অর্ডার করতে পারেন। পেমেন্ট মেথড আপনি পূর্বে দিলে পূর্বেও দিতে পারবেন, পরেও দিতে পারবেন, তবে পরে দিলে আপনাকে একটু বেশি দিতে হবে, 600 টাকা দিতে হবে, কারণ কন্ডিশনে পাঠাতে হলে খরচটা বেশি পড়ে। আর যদি পূর্বে দেন তাহলে সম্পূর্ণ 500 টাকা দিলেই আপনার জন্য এই অ্যাকসেপ্ট কালার নোট পাঠিয়ে দেওয়া হবে। আর এই যাদেরকে পাঠানো হলো, যদি অনেকে সাদা কালো অর্ডার দেয়, অনেকে সাদা কালো অর্ডার দেয়, এই যে দেখুন, এটা কিন্তু নূর মোহাম্মদ পরশুরাম, এটা হলো মুজিবুর রহমান জামিয়া, ইনি একজন শিক্ষক। তো এটা হলো রাব্বিনুর, আমি পুরোটা দেখাচ্ছি না, জসীমউদ্দিন, এটা এমদাদুর ফেনী সদর, এটা শাহ আলম লামা বাজার সিলেট, এগুলো পাঠালাম, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। কারণ প্রত্যেকটা চাকরি পরীক্ষায় টিকতে হলে আপনাকে কৌশল ভিত্তিক পড়ার বিকল্প কিছুই নেই, সুতরাং কৌশল ভিত্তিক যদি আপনি পড়েন ইনশাল্লাহ আপনি আশা করতে পারেন টিকবেন। কারণ অনেকেই তো পড়ে বিসিএসের জন্য, প্রাইমারির জন্য, লাখ লাখ লোক, সবাই তো প্রস্তুতি নেয়, কিন্তু সবাইকে টিকে বলেন কখনোই টিকে না। সুতরাং একটা চাকরির প্রস্তুতি নিতে হলে আপনাকে অবশ্যই মাস্টার প্ল্যানে এগোতে হবে সবসময়,
আপনাকে সচেতন থাকতে হবে, আপনাকে বুঝতে হবে যে আসলে কী পড়তে হবে। তার জন্য কিন্তু আমি এই যে শিক্ষঙ্গী বন্ধনের জন্য সিলেবাসও দিয়ে দিচ্ছি, এই যে সিলেবাসও দিয়ে দিচ্ছি। হয় কি, অনেকে আপনারা আমার যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন, তারা কিন্তু অনেকে গৃহিণী হিসেবে আছেন, অনেকে চাকরিজীবী আছেন, সরকারি বা বেসরকারি বিভিন্ন চাকরিজীবী, সেটা যে পোস্টেই হোক না কেন, তো তারা কিন্তু ওই অনেক সময় মানে সময়ের অভাবে পড়তে পারেন না, সাজানো গুছানো হয়ে ওঠে না। তো তাদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস, আর এটা ব্যক্তিগতভাবে আমি আমার এই জব কোচিংয়ে তো দিয়ে থাকি এবং এখান থেকে আলোচনা করে থাকি। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।